দেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করে এডিবি। বৈঠকে উপস্থিত ছিলেন এডিবি দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক তাকো কনিশির নেতৃত্বে সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। এডিবির মহাপরিচালক বলেছেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশে নীতিভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। প্রধান উপদেষ্টার সময় বলেছেন, ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের একটি নতুন সুযোগ দিয়েছে। এডিবি প্রতিনিধি দলকে তিনি বললেন, আমরা গ্রাউন্ড জিরো অবস্থায় আছি, যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু করা দরকার।